হাই দেশ ইজেনমেস অ্যান্ড ইউ আর ওয়াচিং ইউর ফেভারিট চ্যানেল ট্রাইন আল্লার আজকের আমাদের আলোচনায় বিষয়বস্তু হলো রাস্কিন বন্ডের লেখা শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট তবে শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো এখনি সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমরা নেক্সট আপডেটগুলো ইজিলি পেয়ে যাবে রাস্কিন বন্ড রাস্কিন বন্ড হলেন একজন ইন্ডিয়ান রাইটার অফ ব্রিটিশ অরিজিন মানে তার বাবা ছিলেন একজন ব্রিটিশ অফিসার এবং তার জন্ম উনিশশো চৌত্রিশ সালে হিমাচল প্রদেশে রাস্কিন বন্ডে চাইল্ডহুড কেটেছে হিমালয়ের পাদদেশের মুসৌরিতে তার বেশিরভাগ লেখাগুলোতে তার এই অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টগুলো খুঁজে পাওয়া যায় তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন এবং পদ্মশ্রী পেয়েছেন ছোটদের লেখার জন্যে যদিও তিনি অনেক নোভেল লিখেছেন কিন্তু তিনি মেনলি ফেমাস তার ষষ্ঠরির জন্য এবং আজকে ষষ্ঠরি তার মধ্যে একটা অন্যতম তবে আজকে ষষ্ঠরি একটু অন্যরকম এই ষষ্ঠরিতে আমরা খুঁজে পাব সিচুয়েশনাল আইরনি তার আগে তোমাদের জানা দরকার আইরনি কি আয়রন ই কন্ট্রারি অফ হোয়াট ইজ ইজ মিন্ট মানে যেটা বলা হয় তার ঠিক উল্টোটা অর্থ বোঝানো হয় তবে সিচুয়েশনাল আইরনিতে কোনো কিছু বলা হয় না বরং সিচুয়েশান জাস্ট যেটা এক্সপেক্ট করা হয় তার একটা অপোজিট সিচুয়েশান বা তার অপোজিট রেজাল্ট বের হয় বা পাওয়া যায় তা আমরা এখানে পাবো অ্যাট দ্য এন্ড অব দ্য স্টোরি যেমন আমরা পাই ও হেনরি শ স্টোরিতে টুইস্ট তো চলো শুরু করা যাক এখন চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে তাহলে এক্সপ্লেনেশন শুরু করা যাক আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা আই আই বলতে এখানে ন্যারেটরকে বোঝানো হয়েছে এবং স্টোরিটা শুরু হয়েছে ফার্স্ট পার্সন ন্যারেটর দিয়ে ফার্স্ট পার্সন ন্যারেটর কি যেখানে লেখক নিজেকে আই বা উই দ্বারা প্রেজেন্ট করবে এবং তিনি ইমাজিন করবেন যে তিনিই হচ্ছেন বক্তা আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেলফ আপ টু রোহানা আমি ট্রেনের কম্পার্টমেন্টে একাই ছিলাম আপ টু রোহানা রোহানা পর্যন্ত দেন গার্ল গট ইন তারপর একটা মেয়ে প্রবেশ করলো মানে সেই কম্পার্টমেন্টে দ্য কাপল হুস হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস কাপল বলতে একজন পুরুষ এবং একজন মহিলা যারা তাকে বিদায় জানাতে এসেছিল তারা সম্ভবত ছিল তার বাবা মা দে সিমড ভেরি অ্যাংশাস অ্যাবাউট হার কমফোর্ট তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা খুবই উদ্বিগ্ন ছিল তার আরাম নিয়ে অ্যান্ড দ্য উমেন গেভ দ্য গার্ল ডিটেলড ইন্সট্রাকশনস এবং সেই মহিলাটি সেই মেয়েটিকে বিস্তৃতভাবে কিছু ইনস্ট্রাকশান দিল বা কিছু নির্দেশ দিল অ্যাস টু হোয়ার টু কিপ হার থিংস কোথায় জিনিসগুলো রাখতে হবে হোয়ে নট টু লিন আউট অফ উইন্ডোজ কখন জানলা দিয়ে মুখ বের করানো যাবে না অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স এবং কিভাবে অজানা ব্যক্তির সঙ্গে কথা এড়িয়ে যেতে হয় এখান থেকে কোশ্চেন থাকতে পারে সেই মহিলাটা কী কী ইন্সট্রাকশন দিয়েছিলেন দে কল দেয়ার গুড বাইস অ্যান্ড দ্য ট্রেন পুল্ড আউট অফ দ্য স্টেশন তারা একে অপরকে বিদায় জানালো এবং ট্রেনটা স্টেশন ছেড়ে চলতে শুরু করলো অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম মাই আইস সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস যেহেতু আমি ছিলাম সম্পূর্ণ অন্ধ সেই সময়ে মাই আই সেন্সিটিভ আমার চোখগুলো ছিল সংবেদনশীল শুধুমাত্র লাইট এবং ডার্কনেস আলো এবং অন্ধকারে আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক আমি বলতে পারছিলাম না যে মেয়েটা দেখতে কীরকম ছিল বাট আই নিউ সি ওর স্লিপার্স কিন্তু আমি জানতাম যে মেয়েটা চপ্পল পড়েছিল বা চটি পড়েছিল ফ্রম দ্য ওয়ে দেপড এগেনস্ট হার হিল কীভাবে জানতে পারল যে যেভাবে সেই চপ্পলগুলো তার গোড়ালিতে চটচট করে শব্দ করছিল সেখান থেকে টু টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস টু টেক সাম টাইম এটা বেশ সময় নেবে টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুক তার বর্ণনা দিতে বা মেয়েটা কীরকম দেখতে সেটা আবিষ্কার করার জন্য বেশ সময় নেবে অ্যান্ড পার হাবস আই নেভার উড বা সম্ভবত আমি এটা কোনো দিনই করতে পারবো না বাট আই লাইক দ্য সাউন্ড অফ আর ভয়েস কিন্তু আমি তার গলার স্বর পছন্দ হলো আমার অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স এমনকি তার সেই চপ্পল বা চটির শব্দগুলো খুবই পছন্দ হলো আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা তুমি কি একদম দেহরা পর্যন্তই যাচ্ছ আই আক্স আমি জিজ্ঞেস করলাম আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আর ডার্ক কর্নার আমি সম্ভবত একটা অন্ধকার কোণে বসেছিলাম বিকজ মাই ভয়েস টার্টেল্ড হার আমার ভয়েসটা বা গলার শরটা তাকে চমকে দিল সি গেভ আ লিটিল এক্সক্লেমেশান সে একটু অবাক বা হঠাৎ করে চমকে যাওয়ার এক্সপ্রেশন দিল অ্যান্ড সেট আই ডিডন্ট নো এনি ওয়ান এলস ওয়াজ হিয়ার আমি জানতাম না এখানে কেউ আছে বলে ওয়েল ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম এটা প্রায়শই ঘটে যে লোকেরা যাদের ভালো দৃষ্টিশক্তি আছে বা যারা দেখতে পায় হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দে তাদের ঠিক সামনে কি আছে সেটাই তারা বুঝতে পারে না বা সেটা থেকে তারা বঞ্চিত হয় তারা দেখতে পায় না এটা হলো একটা আয়রনই এটা আয়রনের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে যাদের ভালো দৃষ্টিশক্তি আছে তারা হয়তো অনেক সময় সঠিক জিনিসটা তাদের সামনেই দেখতে পায় না দে হ্যাব টু মাছ টু টেক ইন তাদের অনেক কিছু দেখার থাকে আই সাপোজ আমার মনে হয় এস পিপল হু ক্যান নট সি অর সি ভেরি লিটল যে অন্যদিকে যে লোকেরা দেখতে পায় না বা খুবই কম দেখতে পায় হ্যাভ টু টেক ইন অনলি দ্য এসেন্সিয়ালস তাদেরকে শুধুমাত্র নিতে হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ হোয়াট এভার রেজিস্টার্স টেলিংলি অন দেয়ার রিমেনিং সেন্সেস যেটা তাদের বাকি সেন্স অর্গানগুলো বা বাকি স্নায়বিক অর্গানগুলো রেজিস্টার করতে পারে বা সেগুলো আয়ত্ত করতে পারে তার মাধ্যমে তারা সেই জিনিসগুলো যেগুলো খুবই প্রয়োজন সেগুলোকেই শুধু নেয় আই ডি নট সি ইউ আইদার আমিও তোমাকে দেখতে পাইনি আই সেড বাট আই হার ইউ কাম ইন কিন্তু আমি শুনেছি তুমি ভেতরে আসছিলে I wondered ইফ I would বি able টু প্রিভেন্ট her from ডিসকভারিং দ্যাট আই was ব্লাইন্ড আমি অবাক হয়ে গেছিলাম বা আমি ভাবছিলাম আমি পারবো কিনা না প্রিভেন্ট প্রিভেন্ট মানে রক্ষা করতে বা আড়াল করতে ফ্রম হার তার থেকে ফ্রম ডিসকভারিং দ্যাট এটা সে বুঝতে যেতে না পারে দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড আমি অন্ধ ছিলাম আমি যে অন্ধ ছিলাম সেটা তার কাছ থেকে লুকোতে পারবো কি না সেটাই আমি ভাবছিলাম প্রোভাইডেড আই কিপ টু মাই সিট যেহেতু আমি আমার সিটে বসেছিলাম আই থট আমি মনে করলাম ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট এটা খুব ডিফিকাল্ট হবে না মানে এই আমার অন্ধত্ব লুকানোটা তার কাছ থেকে ডিফিকাল্ট হবে না দ্য এট আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর আমি মেয়েটি বলল আমি নেমে যাচ্ছি সাহারানপুরে মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার আমার আন্ট সেখানে আমার সঙ্গে মিট করতে আসছেন বা আমাকে রিসিভ করতে আসছেন দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার আই রিপ্লাইড আমি উত্তর দিলাম তাহলে আমার বেশি পরিচিত না হওয়াটাই ভালো আনস আর ইউজুয়ালি ফরমিডেবল ক্রিয়েচার আন্টরা সাধারণত হয় খুবই ভীতিপ্রদ প্রাণী হোয়ার আর ইউ গোয়িং সিয়াক্সড সে মেয়েটি জিজ্ঞেস করলো যে তুমি কোথায় যাচ্ছ টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি প্রথমে দেহরা এবং সেখান থেকে মুসৌরি ওহ হাউ লাকি ইউ আর তুমি কত ভাগ্যবান আই উইস আই ওয়ার গোয়িং টু মুসৌরি আমি আশা করি আমি যদি মুসৌরি যেতে পারতাম আই লাভ দ্য হিলস আমি পাহাড় পছন্দ করি স্পেশালি ইন অক্টোবর প্রধানত অক্টোবর মাসে ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম আই সেড আমি বললাম হ্যাঁ এটাই হচ্ছে বেশ সময় মানে অক্টোবর মাসটাই হচ্ছে বেশ সময় পাহাড়ে যাওয়ার কলিং অন মাই মেমোরিস আমার স্মৃতির উপর ভর করে মানে স্মৃতিতে পুরোনো কথাগুলো মনে করে আমি বললাম এটাই হচ্ছে বেস্ট টাইম দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়ার্ল্ড আলিয়াস পাহাড়গুলো বনো ডালিয়া ফুলে ঢাকা থাকে দ্য সান ইজ ডেলিসাস ডেলিশাস মানে কিন্তু এখানে সুস্বাদু নয় সূর্যটা হয় আরামপ্রদম অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ দ্য লগ অফ আ লগ ফায়ার এবং রাত্রে তুমি বসে থাকতে পারো কাঠের আগুনের সামনে অ্যান্ড ড্রিঙ্ক আর লিটিল ব্র্যান্ডি এবং একটু ব্র্যান্ডি পান করতে পারো মোস্ট অফ দ্য টু মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান বেশিরভাগ ট্যুরিস্টরা চলে যায় অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট এবং রাস্তাগুলো শান্ত থাকে অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড এবং প্রায় ফাঁকাই থাকে ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম হ্যাঁ অক্টোবর হলো সবচেয়ে ভালো সময় সি ওয়াজ সাইলেন্ট সে নীরব ছিল আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্স হ্যাড হার আমি ভাবছিলাম আমার কথাগুলো হয়তো তাকে ছুঁয়ে গেছে হেয়েদার সি থট মি আর রোমান্টিক ফুল আবার সে আমাকে একজন রোমান্টিক ফুল হিসেবে ভাবছে না মানে একজন কাল্পনিক ফুল মানে বোকা দেন আই মেড আ মিস্টেক খুবই গুরুত্বপূর্ণ এটা তারপর আমি একটা ভুল করে ফেললাম সেই ভুলটা কি হোয়াট ইজ ইট লাইক আউটসাইড বাইরেটা দেখতে রকম আই আক্স আমি জিজ্ঞেস করলাম সি সিম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোশ্চেন তাকে মনে হলো সে কোনো কিছুই বিস্ময়কর বা অবাক করার মতো কিছুই খুঁজে পেল না কোশ্চেনে হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি সে কি আগেই দেখে ফেলেছে যে আমি দেখতে পাই না বাট হার নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস কিন্তু তার পরের কোশ্চেন আমার সমস্ত সন্দেহ দূর করে দিল হোয়াই ডোয়ান্ট ইউ লুক আউট অব দ্য উইন্ডো তুমি নিজেই কেন বা জানলার বাইরে দেখছো না সি আক্সড সে জিজ্ঞেস করল আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ আমি খুব সহজেই জানলার বার্থ বরাবর এগিয়ে গেলাম অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ এবং জানলাটার অবস্থান অনুভব করলাম দ্য উইন্ডো ওয়াজ ওপেন জানাটা খোলাই ছিল অ্যান্ড আই ফেস্ট ইট এবং আমি এটা দিয়ে মুখ বাড়ালাম মেকিং আ প্রিটেন্স ভান করতে অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ এটা ভান করে যে আমি বাইরের জগৎটাকে স্টাডি করছিলাম বা সেটা নিরীক্ষণ করছিলাম আই হার্ড দ্য প্যান্টিং অব দ্য ইঞ্জিন আমি ইঞ্জিনের ধক ধক শব্দটা শুনছিলাম দ্য রাম্বল অব দ্য হুইলস এবং চাকাগুলোর যে ঝিকঝিক শব্দ অ্যান্ড ইন মাই মাইন্ডস আই এবং আমার মনস্চক্ষী আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই আমি দেখতে পাচ্ছিলাম যে টেলিগ্রাফের পোস্টগুলো সেগুলো চলে যাচ্ছে হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড আমি সাহস করে বললাম তুমি কি এগুলো লক্ষ্য করেছো দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল যে গাছগুলো মনে হচ্ছে তারা চলে যাচ্ছে যখন আমরা মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আছি দ্যাট অলওয়েজ হ্যাপেন্স সি সেড সে বললো এটা সবসময়ই ঘটে ডু ইউ সি এনি অ্যানিমেলস তুমি কি কোনো প্রাণী দেখতে পাচ্ছ নো আই আনসার কোয়াইট কনফিডেন্টলি আমি বেস কনফিডেন্সের সঙ্গে বললাম না আই নিউ দ্যাট দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যাল লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা যে আমি জানতাম যে সেখানে হার্ডলি মানে খুব কম মানে নেই কোনো অ্যানিম্যাল লেফট ইন দ্য ফরেস্ট নেয়ার দেহরা দেহেরার এই বনে কোনো প্রাণী বাকি নেই বা নেই আই টার্ন ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল আমি জানলা থেকে মুখ সরালাম এবং মেয়েটির দিকে ঘুরলাম অ্যান্ড ফর আইল্ড উই স্যাট ইন সাইলেন্স এবং কয়েক মুহূর্তের জন্য ফর হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স আমরা নিশ্চুপ হয়ে বা নীরবে বসেছিলাম ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস আই রিমার্কড আমি বললাম তোমার মুখশ্রীটা খুবই আকর্ষণীয় আই ওয়াজ বিকামিং কোয়াইট ডিয়ারিং আমি বেশ দুঃসাহসী হয়ে উঠছিলাম বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক এখান থেকে কোশ্চেন থাকতে পারে যে এটা খুব নিরাপদ একটা মন্তব্য ছিল ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি খুব কম মেয়েই আছে যারা ফ্ল্যাটারি মানে তোষামতকে প্রতিহত করতে পারে সে লাভড প্লিজেন্টলি সে হাসলো খুব খিলখিলিয়ে আর ক্লিয়ার রিঙ্গিং লাভ একটা খিলখিলে হাসি এবং পরিষ্কার হাসি ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস এটা শুনে ভালো লাগলো যে আমার একটা ইন্টারেস্টিং ফেস আছে আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রেটি ফেস আমি লোকের কাছে শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি যে আমার একটা সুন্দর মুখ আছে ও সো ইউ ডু হ্যাভ আ প্রেটি ফেস ও তাহলে তোমার একটা সুন্দর মুখ আছে থটাই আমি মনে মনে ভাবলাম অ্যান্ড অ্যালাউড আই সেড এবং জোরে জোরে আমি বললাম ওয়েল অ্যান্ড ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি একটা আকর্ষণীয় মুখ সুন্দরও হতে পারে ইউ আর আ ভেরি গ্যালেন্ট ম্যান তুমি খুবই সাহসী একজন যুবক সি সেড সে বললো বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস কিন্তু তুমি এত সিরিয়াস কেন আই থট দেন দ্যাট আই উইড ট্রাই টু লাভ ফর হার আমি ভাবলাম তাহলে আমার উচিত তার জন্য হাসা বাট দ্য থট অফ লাভটার অনলি মেড মি ফিল ট্রাভেল্ড অ্যান্ড লোনলি কিন্তু হাসির কথাটাই বা চিন্তাটাই আমাকে অনুভব করালো ট্রাভেল্ড মানে পীড়িত এবং লোনলি এবং একাকি উইল সুন বি এটিও স্টেশন আমরা শীঘ্রই তোমার স্টেশনে পৌঁছবো আই সেড আমি বললাম থ্যাংক গুডনেস ইটস আ শর্ট জার্নি ভগবানকে ধন্যবাদ যে এটা খুবই ছোট যাত্রা ছিল বা যাত্রাপত্রা খুবই ছোট ছিল আই ক্যান্ট বিয়ার টু সিট ইন আ ট্রেন ফর মোর দ্যান টু অ থ্রি আওয়ার্স আমি দু থেকে তিন ঘন্টার বেশি ট্রেনে বসতে পারি না বা সহ্য করতে পারি না ইয়েট আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেওয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম তবুও আমি প্রস্তুত ছিলাম সেখানে বসে থাকতে যে কোনো সময় পর্যন্ত জাস্ট টু লিসন টু হার টকিং শুধুমাত্র তার কথা শোনার জন্যে হার ভয়েস হার দ্য স্পার্কল অফ আ মাউন্টেন স্ট্রিম তার গলার শটটা ছিল ঝর্নার মতো অ্যাজ সুন অ্যাজ সি লেভ দ্য ট্রেন সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার সে যেইমাত্র ট্রেনটা ছেড়ে যাবে যে সে ভুলে যাবে আমাদের এই ছোট্ট সাক্ষাৎটা বা সাক্ষাৎকারটা বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি কিন্তু এটা আমার কাছে এই যাত্রাপথের বাকি সময়টা পর্যন্ত থেকে যাবে অ্যান্ড ফর সাম টাইম আফটার এবং তারপরেও থেকে যাবে দ্য ইঞ্জিন হুইসেল স্ট্রিক্ট ইঞ্জিনের শব্দটা তীক্ষ্ণ হুইসেল দিল বা বাঁশি বাজালো দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রেদম সেই ট্রেনের হুইলগুলো বা চাকাগুলো তাদের শব্দ এবং ছন্দ বদলাতে লাগলো দ্য গার্ল গট আপ মেয়েটি উঠে দাঁড়ালো অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস এবং তার জিনিসগুলো গুছিয়ে নিতে থাকলো আই ওয়ান্ডার আমি ভাবছিলাম ইফ সি ওর হার হেয়ার ইন আ বান ওর ইট ওয়াজ প্লেটেড আমি ভাবছিলাম তার চুলগুলো খোঁপা করা ছিল না কি বিনুন করা ছিল পার ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ সম্ভবত এটা আলগা হয়ে ঝুলছিল ওভার হার শোল্ডার্স তার কাঁধের উপর দিয়ে ওর ওয়াশ ইট কাট ফেরি শর্ট নাকি এটি খুবই ছোটো করে কাটা ছিল দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইন টু দ্য স্টেশন ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে ঢুকতে লাগলো আউটসাইড দেয়ার ওয়াজ দ্য সাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স বাইরে কুলি এবং ব্যবসায়ীরা ভেন্ডারদের চিৎকার শোনা যাচ্ছিল অ্যান্ড হাই পিস্ট ফিমেল ভয়েস এবং উঁচু স্বরে একটা মহিলার কণ্ঠস্বর নিয়ার দ্য ক্যারেজ ডোর সেই কামরার দরজার কাছে দ্যাট ভয়েস মাস্ট বি দ্যাট ভয়েস ওই গলার শটটা মাস্ট হ্যাভ বিলংড টু দ্য গার্লস আন্ট সম্ভবত সেই মেয়েটির আন্টের গুড বাই বিদায় দ্য গার্লস হেড মেয়েটি বলল সি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল সো ক্লোজ দ্যাট এতটাই কাছে যে দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং তার চুল থেকে সুগন্ধিটা দোল খাচ্ছিল আমার সামনে বা আমাকে দোলাচ্ছিল আই ওয়ান্টেড টু রেস মাই হ্যান্ড আমি চাইছিলাম আমার হাতটা তুলতে অ্যান্ড টাচ হার হেয়ার এবং তার চুলটা স্পর্শ করতে বাট সে মুভ ডাবে কিন্তু সে চলে গেল অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড হোয়ার্সি হ্যাড স্টুড শুধুমাত্র তার সেই চুল থেকে পারফিউমটা বা সেন্টটা বা সুগন্ধিটা তখনও সেখানে ছিল যেখানে সে দাঁড়িয়েছিল দেয়ার ওয়ার সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে ঢোকার পথে দরজার কাছে একটা ঝামেলা বাঁধলো আর ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি একটা লোক যেই কম্পার্টমেন্টে ঢুকছিল সে বিড় করে ক্ষমা প্রার্থনা করলো দেন দ্য ডোর ব্যাংড এবং দরজাটা শব্দ করে বন্ধ হলো অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শার্ট আউট এগেন এবং সমগ্র পৃথিবী আবার বন্ধ হয়ে গেল আই রিটার্ন টু মাই বার্থ আমি আমার জায়গায় আবার ফিরে এলাম দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল গার্ডটা তার বাঁশি বাজালো অ্যান্ড উই মুভ ডব এবং আমরা চলতে শুরু করলাম ওয়ান্স এগেন আই হ্যাড আ গেম টু প্লে আবার আমাকে নতুন করে খেলাটা শুরু করতে হবে অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার এবং আবার একজন নতুন সহযাত্রী এখানে গেম বলতে কি বোঝানো হয়েছে কোয়েশেন থাকতে পারে এবং সেটা সে কীভাবে পারফর্ম করেছিল মেয়েটার সঙ্গে দ্য ট্রেন গ্যাদার স্পিড ট্রেনটা গতি নিল দ্য হুইলস টুক আপ দেওয়ার সং সেই চাকাগুলো তাদের গান ধরল দ্য ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড সুক সেই কম্পার্টমেন্টটা বা ট্রেনটা গ্রোন যেন কষ্ট করে শব্দ করছিল অ্যান্ড সুখ এবং নড়ে উঠছিল আই ফাউন্ড দ্য উইন্ডো আমি জানলাটা খুঁজে পেলাম অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট এবং এর সামনে বসলাম স্টেয়ারিং ইন টু দ্য ডেলাইট একদৃষ্টে তাকিয়ে দিনের আলোর দিকে দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি যেটা আমার কাছে ছিল অন্ধকার সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো অনেক কিছুই ঘটছিল সেই জানলার বাইরে ইট ইটকুড বি ফ্যাসিনেটিং গেম এটা হবে খুবই চমৎকার একটা খেলা গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার বাইরে কী ঘটছিল সেটাকে আন্দাজ করা দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক মাই রেভারি যে লোকটা দ্য ম্যান হু এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক মাই রেভারি যে লোকটা সেই কম্পার্টমেন্টে প্রবেশ করলো ব্রোক মাই রেভারি রেভারি মানে দেওয়ার স্বপ্ন ভেঙে দিল ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড তুমি নিশ্চয়ই নিরাশ হবে হি সেড তিনি বললেন আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টিভ আর ট্রাভেলার আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাক্টিভ আর ট্রাভেলিং কোম্পানিয়ান অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট আমি নিশ্চয়ই এতটা অ্যাট্রাক্টিভ নয় বা আকর্ষণীয় নয় একজন ট্রাভেলিং কোম্পানিয়ান বা সহযাত্রী হিসেবে অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট যেমাত্র চলে গেছে তার মতো মানে এই যে মেয়েটি চলে গেছে তার মতো এতটা আমি আকর্ষণীয় একজন সহযাত্রী হতে পারি না শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল সে ছিল খুবই আকর্ষণীয় একটা মেয়ে আই সেট আমি বললাম ক্যান ইউ টেল মি ডিট সি কিপ হার হেয়ার লং অর শর্ট তুমি কি বলতে পারবে যে সে তার চুলগুলোকে ছোট রেখেছে না বড় রেখেছিল আই ডোন্ট রিমেম্বার আমি মনে করতে পারছি না হি সেড সে বলল সাউন্ডিং পাজেল্ড একটু থতমত খেয়ে ইট ওয়াজ আর আইজ আই নোটিসড এটা ছিল তার চোখ যেগুলো আমি দেখেছি নট আর হেয়ার তার চুলগুলো নয় সি হ্যাড বিউটিফুল আইস তার চোখগুলো ছিল খুবই সুন্দর বাট দেওয়ার অফ নো ইউজ টু হার কিন্তু সেগুলো কোনো কাজেরই ছিল না তার কাছে সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড সে ছিল সম্পূর্ণরূপে অন্ধ ডিটিভ নোটিস তুমি কি লক্ষ্য করি এখানে হচ্ছে টুইস্ট যে এন্ডিং অব দ্য স্টোরি কোশ্চেন থাকতে পারে বা ফেলো ট্রাভেলারটা তাকে মেয়েটির সম্পর্কে কী ইনফরমেশন দিয়েছিল বা কোয়েশ্চেন থাকতে পারে যে ন্যারেটর কিভাবে তার অন্ধত্ব লুকানোর চেষ্টা করছিল এবং ফাইনালি তার কাছে কি রিভিল হল আশা করি তোমাদের এটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না যেন থ্যাংক ইউ